যে গাভী দুধ দেয় না, যে গাভী বাছুর দেয় না, সেই গাভী কোনো কৃষক পালন করতে চায় না। ঠিক সেরকমই সন্তান সঠিক জ্ঞান, উপস্থিত বুদ্ধি এবং প্রকৃত শিক্ষা না পেলে অভিভাবকেরাও তা মেনে নিতে পারেন না। এই সমাজে বেঁচে থাকতে গেলে জ্ঞান, বুদ্ধি এবং শিক্ষার প্রয়োজন। কেবলমাত্র পড়াশোনা করলেই কেউ শিক্ষিত হয়ে যায় না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি দরকার বাস্তব জীবনের অভিজ্ঞতা। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের দ্বারাই নানা বিষয়ে ধীরে ধীরে বাড়ে বাচ্চাদের অভিজ্ঞতা। এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের ফলে ছাত্রছাত্রীদের যেমন মানসিক বিকাশ হবে, ঠিক সেরকমই তাদের মধ্যে গড়ে উঠবে সুন্দর ব্যক্তিত্ব। আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে সোমবার আমনটাই জানালেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। প্রদীপ প্রজ্বলন করে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দর জীবন গড়ে তুলতে চাইলে পড়াশোনার পাশাপাশি মনোযোগ দিতে হবে সাংস্কৃতিক চর্চাতেও। যে গাভী দুধ দেয় না, যে গাভী বাছুর দেয় না, সেই গাভী কোনো কৃষক পালন করতে চায় না। আর যে সন্তানের বুদ্ধি নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, সেই সন্তানকে কোনো গার্জিয়ানও মেনে নিতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? অর্থাৎ এই সমাজে বেঁচে থাকতে গেলে আপনার বিদ্যার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান তখনই হয় যখন আমরা কিছু শিখি, আমরা পড়াশোনা করি, আমরা যখন জ্ঞান আহরণ করার জন্য চেষ্টা করি। মাথায় রাখবেন, পড়াশোনা করলে জ্ঞানী হওয়া যায় না, কিংবা ডিগ্রি থাকলেই আপনি শিক্ষিত হতে পারেন না। তার জন্য আপনার পুঁথিগত পড়াশোনার পাশাপাশি বর্তমান জীবনের অভিজ্ঞতা যারা অর্জন করতে পারে তারাই জ্ঞানী হয়। তো আপনারা যারা ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, সেটা আপনি আর্ট শিখছেন, আপনি নাচ শিখছেন, আপনি গান শিখছেন, আপনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে কিছু করছেন, তার মানে কি আপনার পড়াশোনার পাশাপাশি আপনার নিজের জ্ঞান এবং নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এটা আপনাদেরকে সহায়ক রূপে কাজ করে। সোমবার আয়োজিত আর্ট সোসাইটির এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, ত্রিপুরা সরকারি চারু ও চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, অধ্যাপক দেবব্রত দাস এবং আর্ট সোসাইটির সভাপতি কৃষ্ণকান্ত দেবনাথ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিয়মিত সাংস্কৃতিক চর্চা করার জন্য রাজ্যের তরুণ ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছেন মন্ত্রী সুধাংশু দাস।